কনটেইনমেন্ট জোনত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। কোভিড পরিস্থিতির সরজমিন পর্যালোচনা স্বাস্থ্যমন্ত্রীর, বুঝ লৈছে কনটেইনমেন্ট জোনৰ আবাসীর স্বাস্থ্যৰ অবস্থা। রাজ্যত অব্যাহত করোনার দৈনিক সংক্রমণ, নিতৌ ভিন্ন প্রান্তত ঘোষণা হয়েছে ইটোর পাছত সিটোকৈ কনটেইনমেন্ট জোন। কামরূপ মহানগর জেলার অধীনত গ্রাম্যাঞ্চল সমূহত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই পর্যবেক্ষণ করে কেবাটাও কনটেইনমেন্ট জোন। সোনাপুর ডিগারুর কনটেইনমেন্ট জোনত স্বাস্থ্যমন্ত্রী দেওবারে পুয়াই সোনাপুরের রাজীব গান্ধী নগর ডিগারু পারকে ধরে কেবাটাও কনটেইনমেন্ট জোনত উপস্থিত হয়ে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী। এই সোনাপুর ডিগারু বা খেত্রী এই অঞ্চলত কেবাটাও কনটেইনমেন্ট জোন আছে। গতি কনটেইনমেন্ট জোনত কেনে ধরনের মানে ইয়াত সংক্রমণ হল আর এই সংক্রমণ হওয়ার পিছত কেনে ধরনের ইয়াক আমি আকৌ নিয়ন্ত্রণ করছো আর কনটেইনমেন্ট জোনত থাকা যখন লোক তখন কেনে অবস্থাত আছে, ভবিষ্যতে কি ব্যবস্থা তেওঁলোকৰ কারণে লোব লাগিব, এই আটাইখিনি কথার কারণে আমি ঠিৰাং কৰিলোঁ যে এবার আমি নিজে আমার স্বাস্থ্য বিভাগের বিষয়াসকলে সতেজ গোটেটো পর্যালোচনা করা ভাল। আর সেই কারণে ইয়ালে আহি পেলায় আপনাদের দেখিছে কনটেইনমেন্ট জোনত থকা বিভিন্নজনের আলোচনা করছো। এইটো কনটেইনমেন্ট জোনত 138 ঘর মানুষ আছে। 138 ঘর মানুষের 43 গৰাকী পজিটিভ ওলাইছিল। আটাইকেইগৰাকীকে আমি হস্পিটেলত নি ৰাখিছোঁ আৰু সকলোকে আমি প্ৰত্যেক ঘৰ ব্যক্তিক ৰেচন দিছোঁ আৰু ইয়াত টেষ্টিং হৈছে যদিও আৰু এবাৰ টেষ্টিং কৰিবলৈ আমি সিদ্ধান্ত লৈছোঁ ইয়াতে আৰু অতি সোনকালে কালিমানৰ ভিতৰত সকলোকে পুনৰ টেষ্টিঙত যাব আৰু তাৰ পিছত যি যাৱতীয় ব্যৱস্থা ল'ব লাগে আমি ল'ম। উল্লেখ্য রাজ্যত নাটনি হওয়া কোভাক্সিনের দ্বিতীয় প্রতিষেধক সন্দর্ভত গুরুত্বপূর্ণ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। রাজ্যত মজুত আছে কোভাক্সিনের দ্বিতীয় প্রতিষেধক, 143,000 ডোজ মজুত আছে রাজ্যত। ভ্যাকসিন যোগান ধরবলে সাজু স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিনের ক্ষেত্র সেকেন্ড ডোজ কোভাক্সিনটোর কারণে মানুষের হাহাকার করেছে বলে কেছে। কোভাক্সিন আমি টোটাল দিবলে আছিল 192,000, আমার হাতত আজি 143,000 স্টকত আছে আৰু এইখিনি দিওঁতে দিওঁতে বাকিখিনি আমি আনি দিব পাৰিম। কোভাক্সিন যিসকলে সেকেন্ড ডোজ ল'ব লাগে আছে তেখেতসকল নিশ্চিত থাকক, সরকারের হাতত সম্পূর্ণ স্টক আছে। জাগীরোডৰ পৰা বিজয় পালৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।